আজ আমরা আলোচনা করব হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথের মানুষপুত্র গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা সম্পর্কে। ইংরাজি 1863 সালের এপ্রিল মাসে, বাংলা 1270 বঙ্গাব্দের পয়লা বৈশাখ এর প্রকাশনা শুরু হয় কলকাতার 23 নম্বর আপার সার্কুলার রোডের মির্জাপুরের গিরিশচন্দ্র বিদ্যারত্নের বিদ্যারত্ন প্রেস থেকে। চার ফরমার এই মাসিক পত্রিকাটির মূল্য ছিল 5 আনা। পত্রিকার নামকরণ সম্পর্কে বলা হয়, গ্রাম ও গ্রামবাসী প্রজার অবস্থা প্রকাশ করিবে বলে পত্রিকার নাম গ্রামবার্তা প্রকাশিকা রাখা হয়। গ্রামবার্তা প্রকাশের প্রেক্ষাপট সম্পর্কে হরিনাথ বলেছেন, আমি ইতিপূর্বে নীলকুঠিতে ও মহাজনদিগের গদিতে ছিলাম, জমিদারের সেরেস্তা দেখিয়াছিলাম এবং দেশের অন্যান্য বিষয় অনুসন্ধান করিয়া অবগত হইয়াছিলাম। যেখানে যত প্রকার অত্যাচার হয় তাহা আমার হৃদয়ে গাঁথা ছিল। দেশীয় সংবাদপত্রের অনুবাদক রবীন্দ্রন সাহেব যখন অনুবাদ কার্যালয় খুলিলেন, আমিও সেই সময় গ্রামবার্তা প্রকাশ করিলাম। এখানে বলা যেতে পারে, গ্রামবার্তার আগে তিনি হিন্দু প্যাট্রিয়ট ও ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কিছু কিছু লেখা পাঠাতেন, সেগুলো কিছু সংশোধন করে ছাপানো হতো। কিন্তু উভয় পত্রিকার সঙ্গে মতান্তরের কারণে তিনি নিজেই গ্রামবার্তা প্রকাশ করলেন। পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেছেন, গ্রামবার্তা প্রকাশিকা সংবাদ পত্রিকার দ্বারা গ্রামের অত্যাচার নিবারিত ও নানা প্রকারে গ্রামবাসীদের উপকার সাধিত হইবে এবং তৎসঙ্গে মাতা বঙ্গভাষাও সেবিতা হইবেন। আগেই বলা হয়েছে, 1863 সালের এপ্রিল মাসে মাসিক পত্রিকা রূপে এটি প্রকাশিত হয়। 1864 সালের জুলাই মাসে পত্রিকাটি পাক্ষিক এবং 1871 সালের মে মাসে সাপ্তাহিক পত্রিকা রূপে গ্রামবার্তা প্রকাশিত হয়। গ্রামবার্তা প্রথমে কলকাতার গিরিশচন্দ্র বিদ্যারত্নের যন্ত্রে মুদ্রিত হয়, পরে কুমারখালীতে মথুরানাথ যন্ত্র প্রেস থেকে পত্রিকাটি ছাপা হতে থাকে। জলধর সেন, অক্ষয় কুমার মৈত্রেয়, প্রসন্নকুমার বন্দ্যোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন প্রমুখ বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিবর্গ এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রামবার্তার প্রতিটি সংখ্যাতে কৃষক, তাঁতি, শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার চিত্র প্রকাশ করা হতো। তাদের দুর্দশা নিরসনে সরকারি উদাসীনতার দিকে যেমন আলোকপাত করা হয়েছে, তেমনই সমালোচনা করা হয়েছে প্রজাশোষক জমিদারদেরও। নিরীহ অসহায় গ্রামবাসী যে কতভাবে শোষিত নিপীড়িত হতো তার ছবি গ্রামবার্তার অসংখ্য প্রতিবেদনে ফুটে উঠেছে। যেমন, দেশ নষ্ট কপটে, প্রজা মরে চপটে, কি করিবে রিপোর্টে শীর্ষক প্রতিবেদনে সেসব জমিদার, মহাজন, পুলিশের কথা বলা হয়েছে যারা সর্বক্ষণ প্রজার রক্ত পান করছে। পুলিশ সম্পর্কে বলা হয়েছে, পুলিশ বিকারগ্রস্ত রোগীর হিক্কা উপসর্গের ন্যায় প্রজার উপসর্গ হয়েছে। আদালতে দুর্নীতিপরায়ণ কর্মচারীদেরও সমালোচনা করা হয়েছে, কারণ আমলাদিকের হাত পাতা রোগের কারণে দরিদ্র প্রজারা শোষিত হচ্ছে। গ্রামবার্তা সবসময় চেয়েছে কৃষিকাজের পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ হোক। তাই অবশিল্পায়নের ফলে যখন দেশের তন্তুবায়ী সম্প্রদায় দুরবস্থায় পড়ে এবং সেখানে সরকার নির্লিপ্ত থাকে, তখন গ্রামবার্তায় প্রতিবাদের সুর গর্জিত হয়। গ্রামবার্তায় লেখা হয়, দেশীয় জোলা, তাঁতি, যুগি প্রভৃতি শিল্পকারের দুরবস্থা আমরা কতবার গ্রামবার্তায় প্রকাশ করিয়াছি, কি গভর্নমেন্ট কি দেশীয় ব্যক্তিগণ তৎপ্রতি
কেউই সদয় দৃষ্টিপাত করেন নাই। কেবল উক্ত শ্রেণীর লোকদিকে দুরবস্থা ক্রমান্বয়ে বৃদ্ধি হইতেছে তাহা নহে, তৎসঙ্গে দেশীয় শিল্পকার্যের মূলে গুরুতর আঘাত লাগিতেছে। ল্যাঙ্কাস্টারের তাঁতিরা যতদিন গভর্নমেন্টের হৃদয়ে বাস করিবে ততদিন এ দেশীয় তাঁতি জোলার দুরবস্থা সেই হৃদয়ে স্থান পাইবে এইরূপ ভরসা করা যায় না। গ্রামবার্তা প্রজা নিপীড়নকারী জমিদারদের মুখোশা খুলে দিয়েছে, যারা আপাত দৃষ্টিতে প্রজা কল্যাণকামী বলে নিজেদের পরিচয় দিয়েছে। গ্রামবার্তা লিখেছে, জমিদারদিগের দ্বারা যত বিদ্যালয় স্থাপিত হইয়াছে রাজদারে সম্মান লাভেচ্ছাই তাহার অধিকাংশের কারণ। মফৎসলের এক একজন জমিদার দাতব্য ডিসপেন্সারি ও বিদ্যালয় বরণ দিয়া আমেরিকা দেশের ভাম্পায়ার বাদুরের ন্যায় প্রজার রক্তপান করেন।